আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ল স্টাডি 24 চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিউয়ার্স, যারা এখনও ল স্টাডি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতির জন্য ল স্টাডি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। প্রিয় ভিউয়ার্স, চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, গত পর্বে সাক্ষ্য আইনের উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করা হয়েছে। অনুরূপভাবে এ পর্বেও সাক্ষ্য আইনের উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব। প্রশ্ন নং 11, ঘটনাস্থলের সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক কত ধারায়? ক, সাক্ষ্য আইন 3 ধারা, খ, সাক্ষ্য আইন 8 ধারা, গ, সাক্ষ্য আইন 7 ধারা, ঘ, সাক্ষ্য আইন 10 ধারা। উত্তর গ, অর্থাৎ সাক্ষ্য আইন 7 ধারায় ঘটনাস্থলের সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক সম্পর্কে বর্ণনা করা হয়েছে। প্রশ্ন 12, এলিবাই অর্থ কী? ক, আসামির উপস্থিতি, খ, আসামির স্বীকারোক্তি, গ, আসামির অনুপস্থিতি, ঘ, আসামির অজুহাত। উত্তর ঘ, এলিবাই অর্থ আসামির অজুহাত। প্রশ্ন নং 13, আসামির অজুহাত সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? ক, সাক্ষ্য আইনের 11 ধারা, সাক্ষ্য আইনের 8 ধারা, গ, সাক্ষ্য আইনের 7 ধারা, ঘ, সাক্ষ্য আইনের 10 ধারা। উত্তর ক, সাক্ষ্য আইনের 11 ধারা, অর্থাৎ আসামির অজুহাত সাক্ষ্য আইনের 11 ধারায় বলা হয়েছে। প্রশ্ন নং 14, স্বীকৃতির সংখ্যার ধারা কত? ক, সাক্ষ্য আইন 24 ধারা পিআরবি 243 বিধি, খ, সাক্ষ্য আইনের 17 ধারা পিআরবি 283 বিধি, খ, সাক্ষ্য আইনের 17 ধারা পিআরবি 466 বিধি, নাকি সাক্ষ্য আইন 24 ধারা পিআরবি 466 বিধি। উত্তর সাক্ষ্য আইনের 17 ধারা পিআরবি 283 বিধিতে স্বীকৃতির সংখ্যা প্রদান করা হয়েছে। প্রশ্ন 15, পুলিশের নিকট স্বীকারোক্তি দেওয়া আদালতে অপ্রাসঙ্গিক কোন ধারায়? ক, সাক্ষ্য আইন 24-25 ধারা, খ, সাক্ষ্য আইনের 25 এবং 26 ধারা, গ, সাক্ষ্য আইনের 26 ও 27 ধারা, ঘ, সাক্ষ্য আইনের 27-28 ধারা। উত্তর খ, সাক্ষ্য আইনের 25 এবং 26 ধারায় পুলিশের নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। প্রশ্ন 16, পুলিশের নিকট স্বীকারোক্তির দেওয়া আদালতের মূল্য নাই? ক, সাক্ষ্য আইন 25 ধারা, খ, সাক্ষ্য আইন 24 ধারা, গ, সাক্ষ্য আইন 27 ধারা, ঘ, সাক্ষ্য আইন 28 ধারা। উত্তর ক, সাক্ষ্য আইন 25 ধারায় বলা আছে পুলিশের নিকট স্বীকারোক্তি দেওয়া আদালতের কাছে মূল্য নাই, অর্থাৎ অপ্রাসঙ্গিক। প্রশ্ন 18, ভয়, ভীতি ও প্রলোভন দেখিয়ে স্বীকারোক্তি করা হলে আদালতে তা প্রাসঙ্গিক, খ, অপ্রাসঙ্গিক, গ, ক, খ, ঘ, কোনোটি নয়। উত্তর খ, অপ্রাসঙ্গিক, অর্থাৎ ভয়, ভীতি এবং প্রলোভন দেখিয়ে স্বীকারোক্তি করা হলে তা আদালতের নিকট অপ্রাসঙ্গিক। প্রশ্ন 19, মৃত্যুকালীন জবানবন্দি কখন আদালতে প্রাসঙ্গিক?
ক বিবৃতিদাতা বেঁচে গেলে খ বিবৃতিদাতা সুস্থ হলে ক বিবৃতিদাতা মারা গেলে ঘ কোনোটি নয় উত্তর গ বিবৃতিদাতা মারা গেলে আদালতে মৃত্যুকালীন জবানবন্দি প্রাসঙ্গিক প্রশ্ন নং ২০ মৃত্যুকালীন জবানবন্দির ধারা কত ক সাক্ষ্য আইনের ৩১-এর এক উপধারা পিআরবি ২৬৬ বিধি খ সাক্ষ্য আইনের ৩২-এর এক উপধারা পিআরবি ২৬৬ বিধি সাক্ষ্য আইনের ৩২-এর এক ধারা পিআরবি ৪৬৫ বিধি ঘ সাক্ষ্য আইনের ৩২ ধারা পিআরবি ২৬৬ বিধি উত্তর খ মৃত্যুকালীন জবানবন্দি সাক্ষ্য আইনের ৩২-এর এক উপধারা যা পিআরবি ২৬৬ বিধিতে বর্ণিত রয়েছে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং ভার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতির জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আপনার কোনো মতামত বা কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন প্রিয় ভিউয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ